তারকা খ্যাতি পেয়ে গেলে অর্থ নাকি আপনা আপনিই আসে। বিশ্ব ফুটবলে জনপ্রিয়তার তুঙ্গে থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে এ কথা যেন চোখ বন্ধ করে বলাই যায়। জানাবো বিশ্ব ফুটবলের সেরাদের সেরা কয়েকজন ফুটবলারের সম্পদের হিসাব। প্রায় এক দশক বিশ্ব ফুটবলে রাজত্ব করার পর রোজগারের নিরিখে পিছিয়ে পড়েছেন দুই তারকা, মেসি বা রোনালদো। দুজনের কেউই এখন আর বিশ্বের সবথেকে দামি ফুটবলার নন। তবে কি শেষ হল লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্যের দিন? ফুটবল মাঠে সে কথা জোর দিয়ে বলার সময় না আসলেও যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের করা এ বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি রোনালদোর আধিপত্যের অবসান হয়েছে এমনটি বলাই যায়। তাদের সিংহাসনচ্যুত করে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে নাম লেখালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন। এমবাপ্পেকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা হিসেবে ধরে নিয়েছেন বহু ফুটবল বোদ্ধা। প্রতিভার দিক থেকে ফ্রান্সের এই তারকার সমকক্ষ তরুণ ফুটবলার বর্তমানে বিশ্বে বিরল। স্বাভাবিকভাবেই এমবাপ্পের পেছনে আছে বড় অঙ্কের বিনিয়োগ। তাছাড়া তাঁর নিজের ক্লাব প্যারিস সাঁজা এমবাপ্পেকে মেসি নেইমারদের থেকেও বেশি বেতন দিচ্ছে। সব মিলিয়ে তরুণ এই ফরাসি তারকা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি তারকা। তুলনায় মেসি কিছুটা এবং রোনালদো বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন। ফোর্বসের হিসাব অনুযায়ী 2022-23 মৌসুমে আনুমানিক $12.80 লাখ আয় করবেন এমবাপ্পে। কর এবং এজেন্ট ফি ছাড়াই এ হিসাব করা হয়েছে। ফোর্বসের বার্ষিক র্যাঙ্কিংয়ে অঙ্কটা রেকর্ড। তিনি শুধু দামি এবং প্রভাবশালী ফুটবলারই নন, এই সময়ে মাঠেও তিনি অন্যতম সেরা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন, পিএসজির হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে লিগের সর্বোচ্চ 28টি গোল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমবাপ্পের বয়স মাত্র 23। তাকে এখন যে ক্লাবই দলে রাখবে তারাই লাভবান হবে। এমবাপ্পের জন্য বিজ্ঞাপন নির্মাতারা হন্যে হয়ে থাকে। তার জার্সি বিক্রি হয় দেদার্সে। এমবাপ্পেও আরও অনেক দিন মাঠে পারফর্ম করার নিশ্চয়তাও দেন। গত দুই দশকে বিশ্বের সবচেয়ে সফল ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক রোনালদো। ইউরোপিয়ান টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোলের মালিকও রোনালদো। অন্যদিকে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন। লা লিগার ইতিহাসে মেসি সবচেয়ে সফল ফুটবলার। 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন তিনি। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারের সব কিছুই বগল দাবা করেছেন তিনি। একটিমাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় 20% বাড়বে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ফোর্বস জানিয়েছে 2022-23 মৌসুমে $12 কোটি আয় হতে পারে 35 বছর বয়সী মেসির, যা তাকে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে। বর্তমানে তার মোট সম্পদ মূল্য প্রায় 200 থেকে 250 মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের কাছাকাছি। তবে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের খেলায় বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও আয় তার তেমন প্রভাব পড়বে না। স্পন্সরের অভাব নেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। আনুমানিক $10 কোটি আয় হতে পারে পর্তুগিজ এ তারকার, যা তাকে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে বসিয়েছে। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বলে বিবেচিত এই পর্তুগিজ উইঙ্গার ক্যারিয়ারে বিশ্বকাপ বাদে সব শিরোপাই জিতেছেন তিনি। বর্তমানে CR7-এর মোট সম্পদ মূল্য প্রায় 200 থেকে 250 মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের কাছাকাছি। এমবাপ্পে, মেসি ও রোনালদোর পরই আছেন পিএসজি তারকা নেইমার। গত বছর ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। এতে তার বেতন আকাশচুম্বী বেড়ে যায়। প্যারিসে এখন তিনি প্রতি সপ্তাহে পাচ্ছেন $6 লাখ বেশি। বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি নাইকি, জিলেট ও বিটস ইলেকট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেইমার। এখান থেকেও উল্লেখযোগ্য হারে আয় করেন তিনি। বর্তমানে ব্রাজিল এ যুবরাজের মোট সম্পদ মূল্য $100 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। মেসি রোনালদোর চেয়ে অনেক কম হলেও
ভবিষ্যতে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগও আছে তার। ফারজানা লিনা, এটিএন নিউজ,